ঢুকিস না কেন, তোকে আমি টাইনে বাইর করে নিয়ে এসে তারপর তোকে সাজা দেবো। তোকে কিন্তু আমি ছাড়বো না, কয়ে দিলাম। আম্মা এই জায়গা চিৎকার করে গলা বসায়েন না, ও ভয়ের ঠেলায় কোনো জায়গায় লুকিয়ে রয়েছে। আমাকে করতে হবে কি, ওকে বাড়ির উপর যায় দাঁড়ায় থাকতে হবে, তারপর যখন বেরো তখন ওর ধরে আনা লাগে। আচ্ছা ঠিক আছে, আরেকবার একটু দেখি না খোঁজ করি। এ কৈতুরি, কৈতুরি কি ব্যাপার, কি দাদা? ও আপনারা এরকম শিয়ালের মতো চিকুর বাঁধতেছিলেন, কিরকম শিয়াল শিয়াল লাগতেছিল, তো ঘটনা কি কন্তু? ও আম্মা দেখি, সে দেখি আমাকে শিয়াল করছে। শিয়াল কিটা আসল শিয়াল কিটা সে নাকি আমরা তার কাছে জিজ্ঞেস করে তাই আই সরি আই মুখ সামলে কথা কও। এই শিয়ালেরও না একটা মান ইজ্জত আছে, তোগের কোনো মান ইজ্জত আছে? হে হ্যাঁ, যাই হোক, তোর সাথে কথা বলে আমি মুখ নষ্ট করতে যাচ্ছি। তা আপনি কোন প্রাক্তন শাশুড়ি, কি ঘটনা, কেরম করে চিল্লাছিলেন? এই সরি, এই তোকে আমি এমন জোরে সোবার দেব না, সেই সোবারের ধাক্কা হেতু রোহিঙ্গাদের আস্তানে যাই বল। কি আমার চিনিস? আমি আপনারে চিনি, আপনার এই যে বউটারে চিনি, আপনার ছেলেরে চিনি, আপনার বাপেক চিনি, আপনার শ্বশুরেক চিনি, আপনার শাশুড়িক চিনি, আমি আপনার সদ্য গোষ্ঠীরে চিনি। এখন সমস্যাটা কি কোন, মানে আমি যদি আপনারে চিনি তাহলে কি সমস্যা, আর না চিনি তাহলে কি সমস্যা, একটু খুলে কোন তো। এ কৈতুরি, এই তুই আমার বউ অপমান করার জন্য এই চ্যাংড়াটারে পাঠাইছিস না? বদনাম করার জন্য আম্মা বলেন বাবা কত কথা করতেছে। এই চ্যাংড়া আমি তোরে পাঠাইছি, এই তুই কষ্ট কেটেছিস জন্য। এই যে শোনা, আপনার বউয়ের চরিত্র এত ভালো, বিয়ের আগে এই স্যারের সাথে এই স্যারের সাথে দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, বছরের পর বছর, এমনকি যুগের পর যুগ প্রেম করেছে, আবার বিয়েও করেছে। বিয়ে করে কি করেছে জানেন? সেই বরের বাড়ি থেকে এসে আপনার ছেলের আবার যৌতুক দিয়ে বিয়ে করে। আচ্ছা এই তুই যে তালাকি দিবি, এ সরেন তো আমি একটু কথা কইনি, এই তুই যে তালাকি দিবি তাহলে আমার এই ডলারে বিয়ে করলে একসাথে কত? আমি এখনই শুধু পাচ্ছি, এই আমি সব পা দেবো।